আসসালামু আলাইকুম। তো এখন আমি বর্তমানে আছি সাভারের হেমায়তপুরে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাসুদ গার্মেন্টস অপারেটর অ্যান্ড মেকানিক্যাল ট্রেনিং সেন্টার। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, অনেকে আমাকে ফোন করে বলেন যে আপনি কি মেকানিক্যালের কাজ শেখান কি না। তো আপনাদের জন্য আমি একটা ট্রাস্টেড মেকানিক্যাল ট্রেনিং সেন্টার নিয়ে চলে আসলাম। তো এই ট্রেনিং সেন্টারটা অ্যাকচুয়ালি আমার না, তো এখানে আমাদের এক বড় ভাই আছেন, তো ওনারই এই ট্রেনিং সেন্টারটা। আমি আজকে আপনাদেরকে এই ট্রেনিং সেন্টারে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব, আসলে এই ট্রেনিং সেন্টারে কি কি ধরনের কাজ শেখানো হয় আর কিভাবে আপনারা এই ট্রেনিং সেন্টারে আসবেন, তো সকল বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব। তো আপনারা যারা এই ট্রেনিং সেন্টার থেকে মেকানিক্যালের ট্রেনিংটা করবেন, আশা রাখছি আমাদের সদ্য বড় ভাই মাসুদ ভাই একটা চাকরির ব্যবস্থা করে দেবে। আমাদের এখানে অপারেটর এবং মেকানিক দুইটা কাজ শেখানো হয়। আমাদের মেকানিকের জন্য স্পেশাল কোর্স আছে, সব মেশিনের কাজ শেখানো হয়, একবারে এভরিথিং, সম্পূর্ণ মেশিন খুললা তাকে হাতে ধরে কাজ শেখানো হয়। আচ্ছা, মানে আমি তো কি বিদেশ পাঠাতে যাচ্ছি, বিদেশ পাঠানো ছাড়াও কি মানে আমাদের এখানে কোনো জায়গায় আপনারা কি চাকরির ব্যবস্থা করে দিতে পারেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের অনেক ফ্যাক্টরি পরিচিত আছে, কাজ শিখাইয়া তাদেরকে আমরা ইন্টারভিউ দিতে পাঠাই। এক জায়গা দুই জায়গা তিন জায়গা দিলে দু এক জায়গা হয়ে যায় এবং চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ, ইন্টারভিউ মাধ্যমে। স্পেশালি আপনারা আর কি মানে কোথাও মানে চাকরি দিয়ে দিতে পারেন না নাকি? অবশ্যই আমরা তো স্পেশালি দিই, তারপর আমাদের অনেক গার্মেন্টস পরিচিত। আমি মেকানিক সেকশনে প্রায় 20 বছর, আমি এখন মেকানিক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আমাদের অনেক মেকানিক পরিচিত। ও, আপনি অলরেডি জব করেন আবার এখানে দোকানটা আর কি চালাচ্ছেন? হ্যাঁ, আমি জব করি, তার পাশাপাশি মেকানিক সার্ভিসটা আমি দিই, আর অপারেটর সার্ভিসটা আমার লোক আছে, ওরা দেখাশোনা করে, আমি নিজেও দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি এটা, একটু ঘুরে আগে। ওকে, অবশ্যই ব্যবস্থাটা দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ভাই ওভারলক মেশিনের স্টিচ কাউন্টারের কাজ করতেছে। তো মেকানিক্যালের জন্য কিন্তু স্পেশাল কোর্স আছে, তো আপনারা যারা বিদেশ যেতে চাচ্ছেন, তো বিদেশ যাওয়ার জন্য তাদের একটা স্পেশাল কোর্স করা আছে, এমনকি আমাদের যে দেশে যারা চাকরি করতে চান তাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে। তো এখান থেকে উনি কিন্তু আপনাদের কাজ শিখিয়ে একটা চাকরির ব্যবস্থা কিন্তু করে দিবেন। তো এই ট্রেনিং সেন্টারটা কিন্তু দেখতে কিন্তু মনে হচ্ছে ছোট, কিন্তু এর মধ্যে কিন্তু আপনারা দেখেন কাঁচা মেশিন, ফিট অফ দ্য মেশিন, হোল বাটন মেশিন, বাংলা বাটন হোল মেশিন, তো প্লেন মেশিনে যে অটো প্লেন মেশিনগুলো আছে, তো এই সমস্ত যতগুলো মেশিন আছে, তো সব মেশিনের কাজে কিন্তু হাতে ধরে আপনাকে শেখানো হবে। তো এখানে কিন্তু শুধুমাত্র আপনাদের যে মেশিন খুলে আপনাদের শুধুমাত্র টাইমিং দেখাবে তা কিন্তু না। তো আপনাদের এখানে টাইমিং দেখানোর পরে প্রসেস অনুযায়ী আপনারা কীভাবে টাইমিং করবেন, তো সেগুলোও কিন্তু আপনাদের একেবারে হাতে ধরে দেখিয়ে দেওয়া হবে। তো এখন চলুন, আমরা যে এখানকার ট্রেইনার আছে মাসুদ ভাই, তো তার থেকে আমরা আর কি বাকি বিস্তারিত তথ্যগুলো জানার চেষ্টা করি। অপারেটর যদি কাজ শিখে দিতে চান, সেক্ষেত্রে আপনাদের সাইট কোনটা থাকবে? তারপরে ওরা যদি নর্মাল প্রসেসও দেখে, ওটা দেখলেই করতে পারে। শুধু কি মানে ওভেনের কাজগুলো শিখান নাকি নিডেরও কাজ? নিডেরও কাজ শিখে, ওভেনেরও, শার্টেরও কাজ শিখে, মানে তিনটারই ব্যবস্থা আছে, তাই তিনটারই ব্যবস্থা। আর স্পেশালি যেটা মেকানিক্যালের বিষয়টা বললেন, মেকানিক্যালের কাজটা আপনি কি এখান থেকেই শিখান নাকি আর কোনো সাইট আছে? মেকানিক্যাল এখানে টেবিলে এসে এক একটা মেশিন যে যে বিষয় শিখে একটার পর একটা অনুসারে এক একজন যে এইখানে আনলে ওটার ট্রেনিং দেওয়াই, একটা ফুল এ টু জেড, একটা টাইমিংও বাকি থাকে না, যতটুকু মেশিন সব খুললা এক একটা মেশিন ওরে দেখানো হয়। আচ্ছা, এখন হচ্ছে এটা কি অটো মেশিনে শিখান মেশিনের নাকি ম্যানুয়াল মেশিনগুলো শিখান? আমরা অটো মেশিনেরও ট্রেনিং দেওয়াই, ম্যানুয়াল মেশিনের দুইটা ট্রেনিং দেওয়াই, জানি কোথাও গেলেন প্রবলেমে না হয়। প্লেন মেশিন, ওভারলক মেশিন, ফ্যাডলক মেশিন, শুধু এইগুলো নাকি টুনিডেল টুনিডেল আছে, কামসাই আছে, প্যাডলক আছে, মানে সব মেশিনেরই কাজ আপনারা আর কি ট্রেনিং করাই দেন? কাজে ট্রেনিং, জানি কোথাও ট্রেনিং ইন্টারভিউ দিলে জানি কোথাও ফেল না মানে সম্পূর্ণই কাজ, কিন্তু একবারে পেট করে আমাদের কাজটা শিখতে পারে। মানে কি এটা আপনারা কি এক মাসের মধ্যেই মেকানিক তৈরি করে দেন নাকি? না, আমি এক মাসে না, মেকানিকের 2 মাস লাগে, যাতে ফুল টাইম দেয়, আর যদি চাকরি অবস্থা টাইম দেয় তাহলে আমাদের 3 মাস 2.5 মাস লেগে যায়, আর অপারেটর 20 দিন 25 দিন এবং 1 মাসের ভিতরে 15 দিনে আমাদের এখান থেকে বাইরে চাকরি করতে পারে যদি ঠিক মতো সময় দেয়। ও আচ্ছা, তাহলে আপনার এখানে থাকার ব্যবস্থা কি এখানে আপনাদের নিজস্ব করা আছে? আমাদের নিজস্ব সেটি জায়গা আছে, বোর্ডিং সিস্টেম, ওইখানে থাকা খাওয়ার ব্যবস্থা। ও মানে মানে তাদের কি শুধুমাত্র কাপড় চোপড় নিয়ে আসতেই হবে নাকি বেডিং টেডিং সব কিছু নিয়ে আসতে? না, এখানে তাদের ওইভাবে কিছু নিতে হবে না, তাদের শুধু ব্যাগে জামা কাপড় প্যান্ট শার্ট নিয়ে আসলে হবে, আর একটা খাতা নিয়ে আসলেই হবে, মানে এইরকম কিছু একটা, আর আমাদের এখানে বালিশ বা অন্য অন্য ব্যবস্থা সব কিছু দেওয়া আছে। ও আচ্ছা, তার মানে হচ্ছে বেডিং টেডিং সবগুলো মানে কমপ্লিট করা থাকবে, শুধুমাত্র তার কাপড় চোপড় আর তার পার্সোনালি যে বিষয়গুলো আর কি যে জিনিসগুলো লাগে ওই জিনিসগুলো নিয়ে আসবে, তাই তো? আমাদের এখান থেকে যেমন বিদেশ যাওয়ার জন্য স্পেশাল কোর্স করা হয়, যারা বিদেশ যেতে চায় তাদের জন্য স্পেশাল ক্লাস করা হয়, জানেন সব মেশিনে পারদর্শী,
এরকম আমাদের অনেকজন ছাত্র আছে। আচ্ছা, এখানে আসার ঠিকানাটা যদি একটু বলে দিতেন। আসার ঠিকানা হইছে জয়নাবাড়ি, হেমায়েতপুর, সাভার, ঢাকা। তো মানে এখানকার আসলে আসার ঠিকানাটা হচ্ছে, আপনি নামবেন হচ্ছে হেমায়েতপুরে, হেমায়েতপুরে নামার পরে ওইখান থেকে আস জয়নাবাড়িতে আসবে। তো জয়নাবাড়ির যে স্কুলের যে মাঠটা আছে, প্রথমে যে মাঠটা পড়বে সানমুন স্কুলের পাশে, তো ওইখানে আপনারা চলে আসবেন। ওইখানে আসার পরে আপনারা যে কেউ জিজ্ঞেস করবেন, আপনি কেউ আপনার দোকানের নামটা একটু বলে দেন। আমার দোকানের নাম হচ্ছে মাসুদ গার্মেন্টস অ্যান্ড মেকানিক্যাল ট্রেনিং সেন্টার। তো আপনারা যারা মেকানিক্যাল ট্রেনিং করতে চান, তারা অবশ্যই এখানে আসতে পারেন। তো আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মাসুদ ভাই, উনি কিন্তু অনেক ভালো একজন মানুষ। তো অবশ্যই আপনাকে এখান থেকে ট্রেনিং করানোর পরে একটা চাকরির ব্যবস্থা উনি করে দেবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।